আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যাদের একবার দুইবার কিংবা তিনবার সিওই উঠেনি, কেন উঠেনি? কারণটি হচ্ছে, নম্বর এক, ভুল জায়গা সিলেক্ট করার কারণে। নম্বর দুই, করোনার কারণে। যারা এক দুই তিনবার সিউর জন্য অ্যাপ্লাই করেছিলেন, যাদের সিউ ওঠেনি, তারা আরেকবার এই মুহূর্তে সিওইর জন্য অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ উঠবে। আর যদি না উঠে, তাহলে জাপানের জন্য আর ট্রাই করবেন না, আপনি অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে পারেন, অথবা বাংলাদেশে আপনি কিছু করতে পারেন। আরেকটি কারণ, আপনি অনভিজ্ঞ কারো দ্বারা ভিসাটিকে প্রসেস করিয়েছেন, যার কারণে আপনার ভিসাটি উঠেনি। জাপানে রয়েছে 7 থেকে 8 বছর কিংবা এর থেকেও বেশি, জাপানে থাকলেই হবে না, ভিসা সম্পর্কে ধারণা রয়েছে, শুধু ধারণা নয়, খুব ভালো ধারণা রয়েছে, এমন ব্যক্তির দ্বারা ভিসা প্রসেস করতে হবে। এবং যে কোনো কোচিংকে নির্বাচন করলেই হবে না, ভালো কোচিংকে নির্বাচন করতে হবে, যেই কোচিংগুলো খুব জনপ্রিয়, যে কোচিংগুলো খুব ভালো সাপোর্ট দেয়। একটু টাকা বেশি গেলেও আপনি ব্যক্তি এবং কোচিং দুইটিকেই ভালো রাখতে হবে, আর না হলে সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যেই কারণে ভিসা ওঠেনি, যেই কারণে সিওই আসেনি, সেই কারণগুলোকে সলভ করে নিয়ে আসুন। আপনার ডকুমেন্টগুলোকে রেডি করুন এবং প্রপার জায়গাকে সিলেক্ট করুন এবং প্রপার কোচিংকে নির্বাচন করুন। আশাহত হবেন না এবং অবশ্যই ভুল জায়গায় যদি আপনি নির্বাচন করেন, ভুল কোচিং, জায়গা, সব কিছু যদি ভুল হয়ে থাকে, তাহলে সমস্যাটি যেটি দাঁড়াবে, আপনি আইসক্রিমকে যদি বাহিরে রেখে দেন, আপনি যদি ফ্রিজ করার জন্য জায়গাটি নির্বাচন না করেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, আর কিছু হলেও সেটি আইস হবে না। আইস করার জন্য আপনাকে আইসের জায়গাতেই রাখতে হবে। ভুল জায়গাকে আপনি নির্বাচন করে চাবি যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনার তালা কোনো সময় খুলবে না। এই জন্য সঠিকভাবে সব কিছু করে ভিসার জন্য প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যে গিয়ে একদিন না একদিন পৌঁছাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।